নমস্কার, এসএস ওয়েবসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে টিপু। ফেসবুকে কিভাবে ডার্ক মোড ব্যবহার করবেন এই নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, এবং সেখানে বলা হচ্ছে এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করুন, কিংবা কোনো থার্ড পার্টি এপিকে ইনস্টল করে সেখান থেকে ফেসবুক লগ ইন করুন এবং ডার্ক মোড ব্যবহার করুন। এগুলো কখনোই করবে না, কারণ আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা এপিকে থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড সব কিছু তাদের সার্ভারে চলে যাবে, এবং সেখান থেকে যে মিসইউজ হবে না তার কোনো গ্যারান্টি নেই, এবং আপনার ফেসবুক আইডি হ্যাকও হতে পারে। তাই আজকে ভিডিওতে দেখব কিভাবে আপনি অফিসিয়ালভাবে ফেসবুক ডার্ক মোড ব্যবহার করবেন, এবং এটাই একমাত্র ফেসবুকের অফিসিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। সকলের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আসুন দেখি কিভাবে আপনি ফেসবুকে ডার্ক মোড ব্যবহার করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কোনো সেটিংস নেই যেখান থেকে আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক লাইট ব্যবহার করতে হবে, এটিও ফেসবুকেরই অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন, এবং ফেসবুকে যা যা ফিচার আছে ফেসবুক লাইটে সবই ফিচার পেয়ে যাবেন, এবং এটা খুবই ছোট্ট অ্যাপ্লিকেশন, সমস্ত ফোনে সাপোর্ট করবে, আপনি খুব কম ডেটা খরচ করে ফেসবুক ব্যবহার করতে পারবেন এখান থেকে। এর জন্য প্লে স্টোরে চলে আসুন এবং ফেসবুক লাইট ইনস্টল করুন। ইনস্টল করার পরে আপনি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করুন। লগ ইন করার পরে দেখবেন একেবারে ফেসবুকের মতোই ফেসবুক লাইটেও সমস্ত ফিচার পেয়ে যাবেন। থ্রি লাইনসে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখুন সেটিংস চলে এসেছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এবার দেখুন এখানে একটি অপশান আছে ডার্ক মোড, এটাকে অন করে দিন, ব্যাকে চলে আসুন। এখন দেখুন আপনার ফেসবুক ডার্ক মোডে চলে এসেছে, আপনি এখান থেকে ডার্ক মোডে খুব ইজিলি ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং সমস্ত ফিচারই পাবেন, এবং এটা সম্পূর্ণ সুরক্ষিত ফেসবুকেরই অ্যাপ্লিকেশন। ফেসবুক অ্যাপ্লিকেশনে যা যা ফিচার আছে এখানে সমস্ত কিছুই আছে, তাই একবার ফেসবুক লাইট ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া আর কোনোভাবেই অফিসিয়ালি ফেসবুক আপনি ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।